ওয়েলকাম এভরি ওয়ান আজকের ক্লাসে আমরা ইংরেজি উচ্চারণ এবং রিডিং শেখার খুবই গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটা ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করব এই পঁয়ত্রিশটি ওয়ার্ড প্যাটার্ন যদি আমরা একসঙ্গে মনে রাখি তাহলে ফিফটি পারসেন্ট উচ্চারণ এবং রিডিং নিজে নিজে হয়ে যাবে ইংরেজি শিখতে হলে ওয়ার্ড প্যাটার্ন জানতেই হবে তাই আজকের ক্লাসে সমস্ত ওয়ার্ড প্যাটার্নকে একসঙ্গে আলোচনা করেছি সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে দেওয়া তাহলেই হানড্রেড পারসেন্ট শিখতে পারবা প্রথমে আমরা আলোচনা করব খুবই ইম্পর্টেন্ট এগারোটি কনফিউজিং ওয়ার্ড প্যাটার্ন নিয়ে এবং দ্বিতীয় নম্বরে তেরোটি ইম্পর্টেন্ট ওয়ার্ড প্যাটার্ন এটা আরও বেশি গুরুত্বপূর্ণ তিন নম্বরে সহজ এগারোটি ওয়ার্ড প্যাটার্ন টোটাল পঁয়ত্রিশটি ওয়ার্ড প্যাটার্ন এই পঁয়ত্রিশটি ওয়ার্ড প্যাটেন্ট যদি আমরা মনে রাখতে পারি ফিফটি পারসেন্ট উচ্চারণ এবং রিডিং নিজে নিজে হবে কোনো নিয়ম বা কোনো রুলস না জানলেও আমরা সঠিক উচ্চারণ করতে পারবো তাহলে প্রথমে আমরা দেখে নেব এগারোটি কনফিউজিং ওয়ার্ড প্যাটার্ন তাই আজকের ক্লাস কেউ স্কিপ করবা না যেমন দেখো আই এস এর জন্য আইজ এবং ইচ এই দু রকমের সাউন্ড হয় বাট কখন কোনটা ইউজ করব এটা আমরা অনেকেই জানি না তাই আজকের ক্লাসটি মন দিয়ে দেখো সমস্ত জিনিস শিখতে পারবা আই এস এর জন্য আইজ কখন হয় যেমন ডাইজ এখানে দেখো শব্দের শেষে এস আছে এর জন্য দু রকমের সাউন্ড হই একটা আইজ আর একটা ইজ তাহলে আমরা কি করে বুঝব কখন কোনটা এর ক্ষেত্রে সিম্পল টিপস হচ্ছে এর আগে যদি একটিও ভাওয়েল না থাকে তখন এস এর জন্য উচ্চারণ করবা আইজ যেমন দেখো ডি আছে ডি কনসলেন্ট তাই এর জন্য উচ্চারণ হচ্ছে ডাইজ নেক্সট এস পি এর মধ্যে একটিও ভাওয়েল নেই তাহলে আই এস এর জন্য আইজ উচ্চারণ হবে যেমন স্পাইজ এফ আর এর জন্য ফ্রো প্লাস আইজ ফ্রাইজ মনে থাকবে আইস এর আগে যদি একটিও ভাবেল না থাকে তাহলে এর উচ্চারণ করব আইজ যেমন ডাইজ স্পাইজ ফ্রাইজ এর আগে সবটাই কনসনেন্ট আছে এবার তাহলে আই এস এর জন্য ইজ কখন করব যেমন দেখো লবিজ। এখানেও শব্দের শেষে আই ই এস আছে কিন্তু এখানে ইজ হচ্ছে এখানে আইজ হচ্ছে না কেন কারণ এর আগে দেখো একটি ভাওয়েল আছে এর আগে যদি একটি ভাওয়েল থাকে তখন আই ই এস এর জন্য ইজ উচ্চারণ করব যেমন এখানে একটি ভাওয়েল ও আছে ও একটি ভাওয়েল থাকার জন্য এর উচ্চারণ ইজ হচ্ছে যেমন লবিচ একই রকম ভাবে সিরিজ এখানেও দেখো আই এস এর আগে ই ভাওয়েল তাই এর জন্য ইজ সাউন্ড করব। যেমন লবিচ সিরিচ মনে থাকবে আই ই এস এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে ই সাউন্ড করবা আর ভাওয়েল যদি না থাকে তখন উচ্চারণ করবা আইচ তাহলে কখন কোনটা ক্লিয়ার এবার আমরা দেখে নেব দুই নম্বর ওয়ার্ড প্যাটেন্ট চার এর জন্য টি ইউ আর ই এবং আর একটি হই সি এইচ ই আর তাহলে কখন কোনটা ইউজ করব এটা জানার আগে যারা চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও এবং কুড়ি তারিখ থেকে নতুন বেচের ক্লাস শুরু হচ্ছে যারা সম্পূর্ণ কোর্সটি করতে চাও নিচের মোবাইল নম্বরে ফোন বা মেসেজ করো প্রথমে আমরা দেখে নেব চার ইয়ের জন্য টি ইউ আর কখন হয় যেমন দেখো ন্যাচার এই ওয়ার্ডটির শেষে চার এরকম সাউন্ড আছে এর জন্য টি ইউ হয়েছে আমরা আরেকটা জানি সি আর প্রথমে টি ইউ আর ই এটা দিয়ে দেখে নাও যেমন নেচার এই ওয়ার্ডটির শেষে চার সাউন্ড আছে আমরা জানি চারের জন্য টি ইউ আর ই ইউজ করতে হই তাই এর উচ্চারণ হচ্ছে নে এরকম আরও কিছু ওয়ার্ড দেখো যেমন ফিউচার মিক্সচার পিকচার প্রত্যেকটি ওয়ার্ডের শেষে চার সাউন্ড আছে এর জন্য টি ইউ আর ই হচ্ছে তাহলে বুঝবো কী করে কখন কোনটা ইউজ করব এটা সম্পূর্ণ সিক্রেট টিপস পরে বলে দেব। এবার দেখো চার এর জন্য সিএইচ এইচ ই আর হই যেমন রিচার এখানেও শব্দের শেষে চার সাউন্ড আছে এর জন্য সিএইচর হচ্ছে আগেরটা দেখলাম চারের জন্য টি ইউ আর ই হলো এখন সিএইচর হচ্ছে এরকম কিছু ওয়ার্ড দেখেনি নি যেমন আই রি সি এইচ আর চার রি চার নেক্সট বি ই এন বেন সি এইচ আর চার বেন চার টি ই এ টি সি এইচ ই আর চার টিচার এল ইউএন লাং সি এইচ চার লাঞ্চার এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে সি এইচ হয়েছে কারণ এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন নেক্সট তিন নম্বর ওয়ার্ড প্যাটার্ন দেখে নেব সাল সালের জন্য এল হই একে অনেকে ভুল করে উচ্চারণ করে টি আল এবং আরেকটা হই সি আই এ এল সিয়াল কিন্তু এরকম উচ্চারণ করব না এই দুটোরই উচ্চারণ হয় সাল যেমন এল শাল সি আই এ এল সাল চলো কখন কোনটা ইউজ করব এটা শিখে যেমন প্রথমে আলোচনা করে নেব সালের জন্য টি আই এ এল কখন হয় যেমন দেখো পার সাল এই ওয়ার্ডটির শেষে সাল সাউন্ড আছে সালের জন্য টি আই এ এল হলো তাহলে বুঝবো কী করে এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে সালের আগে সালের আগের লেটারটি যদি কনসন্ট থাকে তাহলে এল এবং আগের লেটার টি যদি ভাওয়েল থাকে তখন আমরা সিআইএল ইউজ করব। এবার এখানে দেখো এর আগে আর আছে কনসোনেন্ট তাই এখানে এল হয়েছে যেমন দেখো মারসাল এখানেও শেষে এল হয়েছে কেন এর আগে দেখো আর আর কনসোনেন্ট কনসোনেন্ট এ এল যেমন মার্সাল নেক্সট বি ই এস বেস এল সাল বেস সাল এখানেও এর আগে এস কনসনেন্ট তাই এল একই রকমভাবে নিফ সাল তাহলে সালের জন্য সি এল এটা কখন ইউজ করব সবাই বুঝতে পারছো যেমন দেখো ফেসাল এখানে সালের জন্য এল কেন হয়েছে এর আগের লেটারটিকে আছে এ এ ভাওয়েল আমি এক্ষুনি বলেছি ভাওয়েলের পরে সাল পেলে সিআইএল এবং কনসোনেন্ট এর পরে পেলে টিআইএল এখানে যেহেতু এ ভাওয়েল তাই সালের জন্য সিআইএল হয়েছে খুবই সহজ এবং সিম্পল টিপস বাট এখানে অনেকেই ভুল করছো নেক্সট সোশাল এখানেও দেখো সি আই এ এল হয়েছে কেন কারণ এর আগে ও ভাওয়েল আছে ভাওয়েল আছে তাই সিআইএল নেক্সট স্পেশাল এখানেও এর আগে ই ভাওয়েল তাই সালের জন্য সিআইএল হয়েছে যেমন সোশাল স্পেশাল তাহলে খুবই সিম্পল টিপস এর আগের লেটারটি যদি ভাওয়েল থাকে তাহলে সিআইএল এবং কনসারান্ট থাকলে টিআইএল মনে থাকবে এই টিপসগুলো অনেকেই জানে না চার নম্বর ওয়ার্ড পেটেন এনস এন্সের জন্য ই এন্স এবং আর একটি হই এন্সের জন্য এ এন ই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব চলো আমরা এই নিয়েই আলোচনা করব এগুলো খুব ইম্পর্ট্যান্ট টিপস এগুলো কোথাও পাবা না তাই প্রত্যেকটা নোটস করে নিবা প্রথমে দেখে নেব এনসের জন্য ইএনএসই কখন হবে যেমন দেখো টেন এই ওয়ার্ডটির শেষে দেখো এনস এরকম সাউন্ড আছে এ কার এর জন্য এ দন্তন আর দ্বন্দ এন যদি এন সাউন্ড থাকে তখন তার জন্য ইএনএসই ইউজ করব এর ক্ষেত্রে নির্দিষ্ট কোনো টিপস নেই এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে কখন ইএনএসই এবং কখন এএনএসই তাই এগুলোকে খাতায় লিখে রাখো যেমন দেখো সেন্স সিইএনএসই সেন্স ডেন্স ডিইএনএসই ডেন্স এমইএনএসই মেন্স এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এনস এন্স হচ্ছে ওয়ার্ড পেটেন তাই এর জন্য ইএনএসই হয়েছে এই ওয়ার্ডগুলোকে আমাদের মনে রাখতে হবে কারণ এর ক্ষেত্রে কোনো টিপস নেই তাই এই ওয়ার্ডগুলোকে মনে রাখতে হবে তাহলে ইএনএসই এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় এন্স নেক্সট এ এন সি ই এর উচ্চারণ হয় আনস এর উচ্চারণ হয় আনস যেমন দেখো ডি ডি এর জন্য ডো এন সি ই এর জন্য তাহলে ডো প্লাস আমরা আগেরটা দেখলাম এনস দিয়ে ওয়ার্ড এবং এখন দেখব আনস দিয়ে ওয়ার্ড প্যাটেন যেমন এ ডি অ্যাড ভি এন সি ই ভান্স অ্যাডভান্স মানে শব্দের শেষে যদি এ এন সিই থাকে এর জন্য উচ্চারণ করব আনস যেমন ডান্স অ্যাডভান্স মনে থাকবে কখন এনস এবং কখন আনস যদি শব্দের শেষে আনস সাউন্ড আসে তখন এ সি সিই এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর ওয়ার্ড প্যাটেন্ট সন সনের জন্য তিন রকমের সাউন্ড হয় টি আই ও এন এস আই ও এন এবং আরেকটা হয় সি আই এ এন এবার কোশ্চিন হচ্ছে তাহলে কখন কোনটা ইউজ করব এর জন্য টিপস যদি না জানি তাহলে তো আমরা বুঝতেই পারবো না চলো একটা একটা করে দেখাচ্ছি যেমন সনের জন্য টি আই ও এন কখনো হয় যেমন দেখো এক সন এখানে শব্দের শেষে সন সন হচ্ছে ওয়াটপেটেন এর জন্য টি আই ও এন হয়েছে বুঝবো কি করে এর ক্ষেত্রে একটা সিম্পল টিপস মনে রাখবা আর এস রানস সনের আগের লেটারটি যদি আর ইউ এন এস এই চারটির যে কোনো একটি থাকে তখন সোনের জন্য এস আই ও এন ইউজ করব এবং এই চারটির যে কোনো একটিও যদি না থাকে তখন এন যেমন দেখো মসন এখানে এর আগের লেটার কে আছে ও এর পরে শোন আছে তাহলে ও দেখো এর মধ্যে পড়ছে পড়ছে না যদি পড়তো তাহলে ও এন না পড়লে টিআইওএন তাই এখানে এন হয়েছে যেমন এমও টিআইওএন মসন খুবই সিম্পল টিপস যেমন ক্যাপসন এখানেও দেখো সনের জন্য টিআইওএন হয়েছে কারণ এর আগে পি আছে পি আর এস এর মধ্যে পড়ছে না তাই টিআইওএন নেক্সট কন্ডিশন এখানেও দেখো এর আগে আই আছে আই এন এস এর মধ্যে পড়ছে না তাহলে সনের জন্য এসআই ও এন কখন ইউজ করবো চলো এটাও দেখে নি যেমন টেন এখানে শব্দের শেষে স আছে এর জন্য এস আই ও হয়েছে কেন কারণ এর আগের লেটার দেখো আর ইউএনএস এই চারটির মধ্যে পড়ছে হ্যাঁ পড়ছে এই চারটির মধ্যে যদি পড়ে তাহলে এসআই ও এন না পড়লে টিআইওএন যেহেতু এন এই চারটির মধ্যে আছে তাই এসআই ও এন যেমন টেনশন এখানেও দেখো এস আই ও হয়েছে কারণ এর আগে কি আছে এন এন এর মধ্যে পড়ছে তাই এসআই ও এন নেক্সট ভার্সন এর আগে আর আছে আর এই চারটির মধ্যে পড়ছে তাই এস ও কনফিউজন এখানেও এসআই এর আগে ইউ আছে ইউ এই চারটির মধ্যে পড়ছে তাই এসআই যদি পড়ে তাহলে এসআই না পড়লে টিআইও তাহলে সনের জন্য সিআইএন কখন ইউজ করবো যেমন দেখো পলিটিশন এখানে সনের জন্য এস আই এবং টিআইওএন এদের একটিও হয়নি সিআইএন হয়েছে বুঝবো কি করে যদি কোন ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তিকে বোঝাই তখন সেখানে সিআইএন হবে যেমন পলিটিশন মানে রাজনৈতিকবিদ রাজনৈতিক দলের সঙ্গে মানুষরা কাজ করে এখান থেকে মানুষকে বোঝাচ্ছে তাই সিআইএন নেক্সট ম্যাজিসন এখানেও দেখো ম্যাজিসন মানে যারা জাদু দেখায় জাদু কারা দেখায় মানুষরা মানুষকে বুঝতে পারছি তাই এখানে সোনের জন্য সিআইএন হয়েছে এবার আমরা দেখে নেব তেরোটি খুবই গুরুত্বপূর্ণ ওয়াট প্যাটেন এগুলো সব সময় ইউজ হই তাই এগুলোকে জানতেই হবে সবাইকে রিকোয়েস্ট করবো খাতাই নোট করে নিব চলো তাহলে শুরু করি আস আ এবং দন্তস আস এর জন্য ই ও এস এবং ই আস এর জন্য আই ও ইউ এস এই দুটি ওয়ার্ড প্যাটার্ন খুবই গুরুত্বপূর্ণ এই দুটি ওয়ার্ড প্যাটার্নকে কখন ইউজ করতে হই এটা আমরা শিখে নিই যেমন আস আসের জন্য ইউ এস এটা কখন হয় যেমন গড় জাস আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে এখানে দেখো শব্দের শেষে ই ও এস এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ করব আস বোঝা গেল তাহলে জি ও আর এর জন্য কি হয় গোড় জি এর পরে আই ওয়াই থাকলে বর্গীয় তাই জি এর জন্য বর্গীয়জ এবং ই ও ইউ এস এর জন্য আস তাহলে পুরোটা কি দাঁড়ালো গোড় জাস এই ওয়ার্ডটি খুবই ইউজ হই কিন্তু এর বানান এবং রিডিং সবাই ভুল করে নেক্সট যেমন দেখো ই টাইম ও এস আস টাইম আস আবার এখানে শব্দের শেষে ই ও ইউএস আছে এর জন্য আস যেমন আর আই এইচ টি রাইট নেক্সট ই ও ইউএস আস রাইট আস আমাদের শুধু ওয়াট পেটেন এর আগেরটাকে বানান করতে হবে এবং ওয়াট পেটেন এর জন্য আমরা জানি আস হই যেমন রাইট প্লাস আস রাইট আস এবার দেখে নেব ইয়াস তাহলে কখন ইউজ করব এর জন্য আই ও ইউএস হবে যেমন ভেরিয়াস এখানে শব্দের শেষে আই ও এস আছে এর জন্য ইয়াস সাউন্ড হচ্ছে যেমন ভি এ আর ভার আই এস ইয়াস তাহলে ভার প্লাস ইয়াস কি হল ভ্যারিয়াস ভ্যার প্লাস ইয়াস ভেরিয়াস আগেরটা দেখলাম আস হচ্ছিল কিন্তু আই ও এস ইয়াস হবে যেমন এস আর আই ও এস সিরিয়াস এখানে আই ও ইউএস ওয়াট পেটেন এর জন্য ইয়াস নেক্সট পি আর ই প্রি ভি আই ও ইউ এস ভিয়াস প্রি তার মানে আই ও ইউ এস একে আমি যদি শব্দের শেষে দেখতে পাই এর জন্য ইয়াস সাউন্ড করব এবার দেখে নেব তিন নম্বর ওয়ার্ড পেটেন খুবই গুরুত্বপূর্ণ ই সি এইচ এর উচ্চারণ হয় টেক আমরা সবাই জানি সি এইচ এর জন্য চ হই বাট সি এইচ এর জন্য ক হয় এটা কখন ইউজ করতে হয় এর জন্য কোনো নিয়ম মনে রাখার দরকার নেই শুধু এই ওয়ার্ড প্যাটার্নটি মনে রাখলেই হবে আমরা জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের শেষে কিন্তু এই ওয়ার্ড প্যাটার্নটি শুধুমাত্র এই ওয়ার্ড প্যাটার্নটি শব্দের একদম শুরুতে হই যেমন দেখো টি ইসিএইচ এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ করব টেক অনেকে ভুল করে এর উচ্চারণ করে ট্যাচ ট্যাচ কিন্তু হবে না এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ হবে টেক বোঝা গেল এবং এই ওয়ার্ড প্যাটার্নটি শব্দের শুরুতে থাকবে যেমন টেক এন ও ন টেকনো হয়েছে আমরা যদি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখতে পারি কোনো নিয়ম মনে রাখার দরকার নেই যেমন দেখো প্রত্যেকটি ওয়ার্ডের শুরুতে টি সি এইচ আছে এর জন্য ট্যাক হচ্ছে যেমন টেক এন ও ন এল ও জি ওয়াই লজি টেকনোলজি টি ইসিএইচ টেক এনআইসি নিক টেকনিক টি ইসিএইচ টেক এল কাল টেকনিক্যাল তার মানে টিইসিএইচ এর জন্য টেক উচ্চারণ করব নেক্সট চার নম্বর ওয়ার্ড ফেটেন এম ই এন টি মেন্ট যেমন মুভমেন্ট শব্দের শেষে কি আছে এম টি এটা হচ্ছে ওয়ার্ড এর জন্য উচ্চারণ হয় মেন্ট তাহলে এম ও মু এম টি মেন্ট মুভমেন্ট এবার অনেকের কোশ্চিন হবে ও এর জন্য তো ওকার হয় তাহলে এখানে ও এর জন্য হস্যকার কেন করলাম যদি ওয়ার্ড পেটেন এর আগে ও থাকে তখন সেই ওই এর জন্য হস্তকার হই যেমন দেখো কমেন্ট সি ও এম ই এন টি কমেন্ট এখানে ডবল এম আছে আমরা একটা এম এর উচ্চারণ করব যেমন কম এন্ট কমেন্ট পি এ ওয়াই পে টি মেন্ট পেমেন্ট সিই সি ই এন টি মেন্ট সিমেন্ট এম ই এন টি এর জন্য মেন্ট উচ্চারণ করব বুঝা গেল নেক্সট পাঁচ নম্বর ওয়ার্ড প্যাটার্ন ভেরি 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 ইম্পর্টেন্ট ও ইউ জি এইচ টি এর জন্য সাউন্ড হয় অট যেমন ডি ডি এর জন্য কী হয় ডো প্লাস অট ডট ওয়ার্ড প্যাটেন এর আগে যেটা থাকবে আমরা শুধু তার উচ্চারণ করব বাকিটা অটোমেটিক হবে যেমন এন এন এর জন্য দন্ত প্লাস অট নট সি সি এর জন্য কো প্লাস অট কট এস এস এর জন্য দন্তসো প্লাস অট শট ওয়ার্ড প্যাটেন এর আগেরটা উচ্চারণ করব বাকিটা অটোমেটিক হবে নেক্সট ছয় নম্বর ওয়াড প্যাটেন ও টি এইচ আদার যেমন ব্রাদার এই ওয়ার্ডটির শেষে ও টি এইচ আছে এর জন্য আদার সাউন্ড করছি বি আর এর জন্য ব্রো প্লাস আদার ব্রাদার এটা কিন্তু ওয়াট প্যাটেন না বাট একে ওয়ার্ড প্যাটেন এর মতো করে মনে রাখতে হবে ও টি এইচ এর উচ্চারণ হয় আদার যেমন এম এর জন্য মো প্লাস আদার মাদার আবার বলছি এটা কিন্তু ওয়ার্ড প্যাটার্ন না কিন্তু আমরা একে ওয়ার্ড প্যাটার্ন এর মতো করে মনে রাখব তাহলে আমাদের উচ্চারণ করতে সুবিধা হবে সাত নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই এর উচ্চারণ হয় আইট যেমন আর এর জন্য কি হই রো প্লাস আইট রাইট শুধু ওয়ার্ড প্যাটার্ন এর আগেরটাকে উচ্চারণ করবা বাকিটা নিজে নিজে হবে যেমন আর এর জন্য রো প্লাস আইট রাইট নিজে নিজে হয়েছে কোনো রুলস মনে রাখার দরকার নেই আয়ের জন্য কখন আয় হবে কখন অবশ্যই হবে একদমই দরকার নেই যেমন এফ এর জন্য ফো প্লাস আইট ফাইট এম এর জন্য মো প্লাস আইট মাইট এম এর জন্য দন্তনো টি এর জন্য আইট সাউন্ড করব যেমন ফাইট মাইট নাইট আট নম্বর ওয়ার্ড পেটেন আই বি এল ই এর উচ্চারণ হয় ই বল যেমন পসিবল এই ওয়ার্ডটির শেষে আই বি এল ই আছে এর জন্য ই বল সাউন্ড হচ্ছে যেমন ও এস পস আই ভি এল ই বল পসিবল এস ভিস আই এল ই বল ভিজিবল এবার এখানে এস এর দুপাশে দুটো ভাওয়েল আছে তাই এস এর জন্য বর্গীয় জ হয়েছে যেমন ভিজিবল পসিবল ভিজিবল আই এল ই এর জন্য ই নয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন ই এন সি ই এর জন্য উচ্চারণ করব এনস যেমন ওডিয়েন্স এই ওয়ার্ডটির শেষে ওয়ার্ড প্যাটার্ন কি আছে সি ই এর জন্য এনস ওই আমরা এক্ষুনি শিখলাম তাহলে এ ইউডিআই অডি ই এনসিই এন্স অডিএন্স এবার একটু ভালো করে দেখো এই ওয়ার্ড প্যাটেন্ট এর শেষে ই আছে আমরা যদি এটাকে শিখতে পারি তাহলে শব্দের শেষে ই কেন হয় এটাও আমরা অটোমেটিক শিখে যাব ওয়ার্ড প্যাটেন্ট সমস্ত কাজ করে দেবে যেমন এ বি এস অ্যাপস ই এনস অ্যাপসএস ওয়ার্ডের শেষে কখন ই হই এর জন্য কোনো টিপস মাথায় রাখতে হবে না শুধু ওয়ার্ড পেটেন মনে রাখলেই হবে দশ নম্বর ওয়ার্ড পেটেন আই ভি ই টিভ যেমন সি এক আই ভি ই টিভ এক টিভ এমও মো ভি ই টিভ মটিভ যেমন অ্যাক্টিভ মটিভ ভি যদি থাকে এর জন্য টিভ উচ্চারণ করব নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটেন ইএন ডি এর জন্য উচ্চারণ করি এন্ড যেমন এস ডি সেন্ড ডি ব্যান্ড এস পি ইএন ডি স্পেন্ড এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে ইএনডি আছে তাই এর জন্য এন্ড সাউন্ড হচ্ছে এবার আমরা এগারোটি সহজ ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করবো এই ওয়ার্ড প্যাটার্নগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ কারণ এগুলো জানতেই হবে ফার্স্ট আই এল ই এর উচ্চারণ হয় আই যেমন দেখো ফাই এবার আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন এখানে দেখো আইএলই এটা লাল কালারের লেখা হয়েছে কারণ এটা হচ্ছে ওয়াট তাহলে এফ এর জন্য কি হই ফো ই এর জন্য আইল ফো প্লাস আইল ফাইল একই রকমভাবে এম এর জন্য মো প্লাস আইল মাইল মনে থাকবে আই এল ই এর জন্য আইল করব যেমন এস এম এর জন্য স্মো প্লাস আইল স্মাইল উচ্চারণ নিজে নিজে হবে তাই তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ চলো এবার সেকেন্ড ও এল ডি এর জন্য হয় ওল্ড যেমন টো এখানেও শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন আছে যেমন টি এর জন্য কি হই টো প্লাস ওল্ড টোল্ড নিচের ওয়ার্ড মধ্যে প্রত্যেকটির শেষে ও এল ডি আছে এর জন্য ওল্ড হবে যেমন এফ এর জন্য ফো প্লাস ওল্ড ফল্ড সি এর জন্য কো প্লাস ওল্ড হ প্লাস ওল্ড গো প্লাস ওল্ড গোল্ড এবার তিন নম্বর দেখব ও এর জন্য উচ্চারণ হয় ওট যেমন এন এর জন্য দন্ত প্লাস ওট নট এই ওয়াট পেটেন জানলে ভিসিবি রুল ভিসি রুল কোনো রুলস না জানলেও চলবে যেমন দেখো ভি এর জন্য ভো প্লাস ওট ভট পি আর ও প্রো এম ওটি ই মট প্রো মট এখানেও শব্দের শেষে ও আছে এর জন্য ওট হচ্ছে যেমন ভট প্রমোট নেক্সট চার নম্বর আই আর ই যদি সঙ্গে থাকে এর উচ্চারণ হই আই আর যেমন দেখো এফ এফ এর জন্য ফো প্লাস আর ফায়ার আমরা জানি ওয়াট প্যাটার্ন শব্দের শেষে থাকে এবং ওয়াট প্যাটার্ন যদি মনে রাখতে পারি উচ্চারণ অটোমেটিক হতে বাধ্য যেমন দেখো ই এক্সপি ই পায়ার এক্স পায়ার কারণ আই আর ই একত্রে আই আর সাউন্ড দেয় যেমন ফায়ার এক্সপায়ার হচ্ছে তো এখানে কোনো রুলস চেক করার দরকার নেই ভিসিবি রুলে আছে না ভিসিসি রুলে আছে না জানলেও উচ্চারণ করতে পারবা নেক্সট পাঁচ নম্বর ও ওআইএল এর জন্য উচ্চারণ হয় ওয়েল যেমন বি এর জন্য বো প্লাস ও আই এল এর জন্য ওয়েল বো প্লাস ও বোয়েল ও আই এল একত্রে ও এল সাউন্ড দেই এটা আমাদের মনে রাখতে হবে চলো আরও কই একটি দেখি যেমন এস এস এর জন্য দন্তস প্লাস ওয়েল সোয়েল ও আই এল ওয়েল টি টি এর জন্য টো প্লাস ওয়েল টোয়েল এবার আমরা দেখে নেব ছয় নম্বর ওয়ার্ড ও এল ই এর উচ্চারণ হয় অল যেমন পি এর জন্য ও প্লাস ও এল ই এর জন্য অল ও প্লাস অল ওল ম্যাক্সিমাম ওয়ার্ডে ওয়ার্ড প্যাটেন্ট শব্দের শেষেই থাকবে যেমন দেখো এম এর জন্য মো প্লাস ও এল ই পল মল এস এস এর জন্য দন্তসো প্লাস ই এর জন্য ফল তাহলে দন্তসো প্লাস অল সল নেক্সট সাত নম্বর ওয়ার্ড প্যাটেন্ট ও ই এর জন্য উচ্চারণ হই ওয়ান যেমন সি এর জন্য কো ও ই এর জন্য অন তাহলে কো প্লাস ওন কন নেক্সট জেট জেটের জন্য বর্গীয় হয় এবং ওএনই এর জন্য ওয়ান তাহলে কি দাঁড়ালো জন এল এর জন্য ক্লো প্লাস ও এন ই অন মানে ক্লন নেক্সট আট নম্বর ওয়ার্ড প্যাটেন ই যদি একত্রে থাকে এর উচ্চারণ করব ওম যেমন এইচ এর জন্য হো ও এম ই এর জন্য ওম তাহলে হো প্লাস ওম কি হলো হোম একই রকমভাবে ডি ডি এর জন্য ডো প্লাস ওম ডম যাদের উচ্চারণ এবং রিডিং করতে ভুল হচ্ছে শুধু ওয়াট প্যাটেন মনে রেখেই ফিফটি পারসেন্ট উচ্চারণ করা সম্ভব তবে এর ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে সেটা হচ্ছে এস ও এম ই এটা কিন্তু সম হবে না এর উচ্চারণ হবে সাম নেক্সট নয় নম্বর ওয়াট প্যাটেন এ সিই একত্রে থাকলে উচ্চারণ করব এস যেমন এফ এফ এর জন্য কি হই ফো এ সিই এর জন্য এস তাহলে ফো প্লাস এস ফেস একই রকমভাবে আর আর এর জন্য রো প্লাস এস রেস পি পি এর জন্য পো প্লাস এস স্পেস এস পি এর জন্য স্পো এস স্পেস নেক্সট গ্রেস এবার আমরা দেখে নেব দশ নম্বর ওয়ার্ড প্যাটার্ন এ টি ই একত্রে সাউন্ড দেবে এট যেমন ডি এর জন্য ডো প্লাস এ টি ই এর জন্য অ্যাট ডেট ডো প্লাস এট ডেট দেখো এই ওয়াড প্যাটার্নটির মাধ্যমে শব্দের শেষে ই কেন হয় এটা আমরা অটোমেটিক লিখতে পারবো আর আর এর জন্য রো প্লাস এট রেট জি জি এর জন্য গো প্লাস এট গেট এগারো নম্বর এল ই ডবল এস এর উচ্চারণ হয় লেস যেমন সি এ আর ই কেয়ার এবার এখানে দেখো এ আর ই এটা হচ্ছে ওয়াটপেটেন এর জন্য কি হয় এ আর তাহলে সি এর জন্য কো প্লাস এ আর কেয়ার এবং এল ই ডবল এস লেস তাহলে কি দাঁড়ালো কে আর লেস বোঝা গেলো ই এন ডি এন্ড এল ই ডবল এস লেস অ্যান্ড লেস এখানে এল ই ডবল এস হচ্ছে ওয়াড প্যাটেন নেক্সট এইচ ও পিই হপ এল ই ডবল এস লেস হপ লেস তাহলে আমরা যদি ওয়াড প্যাটেন মনে রাখতে পারি কোনো টিপস মনে যদি না রাখি তবুও আমরা উচ্চারণ এবং রিডিং পড়তে পারব ফিফটি পারসেন্ট উচ্চারণ নিজে হয়ে যাবে নেক্সট বারো নম্বর ওয়ার্ড প্যাটেন এনই ডবল এস এর জন্য উচ্চারণ হবে নেস যেমন এন ডি কাইন্ড ডবল এস নেস কাইন্ডনেস এখানে এন ই ডবল এস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন আমরা সবাই জানি ওয়াট প্যাটার্ন থাকে শব্দের শেষে নেক্সট এইচ এ পি আই হ্যাপি এন ই ডবল এস নেস হ্যাপিনেস কিন্তু হ্যাপি তো আমরা এভাবে লিখি তাহলে এখানে হ্যাপি লেখার সময় আই কেন হল এর জন্য আমার আগের ভিডিও দেখে আসতে হবে ওয়াটকে জোড়া দেওয়ার সময় ওয়াইটা উঠে আই হয়ে যায় মনে থাকবে নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন আই এন ই এর উচ্চারণ হই আইন যেমন এল এর জন্য লো প্লাস আইন লাইন এখানে দেখো আই এন ই এর সাউন্ড করব আইন তাহলে আমাদের উচ্চারণটা অটোমেটিক আসবে যেমন এফ এফ এর জন্য ফো প্লাস আইন ফাইন এন এর জন্য দন্তন প্লাস আইন নাইন ও এন অন এল আই ই লাইন অনলাইন তাহলে ই এর জন্য আইন করব চলো কয়েকটি হোমওয়ার্ক করো এই তিনটি ওয়ার্ডের উচ্চারণ সবাই কমেন্ট সেকশানে লেখে দেখাও প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ড প্যাটার্ন আছে তাহলে আজকের ক্লাসে পঁয়ত্রিশটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করলাম এই পঁয়ত্রিশটি ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখতে পারো আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ফিফটি পারসেন্ট ইংরেজি রিডিং এবং উচ্চারণ নিজে নিজেই করতে পারবা কোনো রুলস মুলে রাখার দরকার নেই তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে এরকমই একটা নেক্সট ভিডিওতে